ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ইসি রোডম্যাপ পরিবর্তন না করলে আগামী নির্বাচনের অবস্থা হবে আগের দুই নির্বাচনের মতোই, শঙ্কা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার সূচকগুলোতে বাংলাদেশের বড় কোনো উন্নতি নেই জানিয়েছে দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে অংশ নেবেন জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, আবারও জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজস্থানের মিরপুরে বিএনপির সমাবেশ মুখী মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, আহত অনেকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্ন, আইনের দৃষ্টিতে নির্বাচনের অযোগ্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কেমন করে বিএনপির নেতা হন? জাতীয় পার্টি এভাবে চলতে থাকলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে, শঙ্কা দল থেকে অব্যাহতি দেয়া মশিউর রহমান রাঙ্গার। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সারাদেশে আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের শেষ রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বিপিএলে পারফর্ম করে টি টোয়েন্টির জাতীয় দলে ফিরতে চান মাহমুদুল্লাহ রিয়াদ, বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ক্রিকবাজ।